স্বাস্থ্য দপ্তরের সমস্ত স্তরের অনিয়মিত কর্মীদের অতিসত্বর নিয়মিত করা সহ পাঁচ দফা দাবিতে শনিবার গুরখাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের উদ্যোগে এই ডেপুটেশন প্রদান করা হয়। তিনটি গ্রুপের অনিয়মিত কর্মী রয়েছে, ন্যূনতম হারে তাদের বেতন দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি চক্রান্ত করে। এই সময়ে বিপাকে আছে কর্মীরা, তাদের কথা বিবেচনা করে এই দাবিগুলি দ্রুত বাস্তবায়িত করার জন্য আবেদন জানান ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের সভাপতি বাবুল আচার্য। বিনা কারণে কিছু অনিয়মিত কর্মীকে বদলি করা হয়েছে ধলাই জেলায়। রাষ্ট্রবাদী সরকার থাকার পরেও একাংশ আমরা প্রতিষ্ঠান বিরোধী কাজ চালিয়ে যাচ্ছে, কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটাচ্ছে। এই বিষয়েও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের সভাপতি বাবুল আচার্য। আজ আমরা এখানে ডেপুটেশনে মিলিত হব, আমরা ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস। আমরা ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের পক্ষ থেকে আমরা আজকে ডেপুটেশন করতে এসেছি। আমাদের দীর্ঘদিনের দাবি, আপনারা জানেন যে আমাদের মধ্যে তিনটা গ্রুপের অনিয়মিত কর্মচারী আছে, DRW, ক্যাজুয়াল, DRB। এই তিনটা গ্রুপে দীর্ঘ 20-25 বছর ধরে আমরা স্বাস্থ্য দপ্তরে কাজ করছি এবং আমাদের ন্যূনতম পয়সায় আমরা হাজিরা পাই। গত 2 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর যেই মিটিং গিয়েছিল AGMC-তে, সেইখানেও আমাদেরকে চক্রান্ত করে আমাদের জীবী প্রশাসন আমাদেরকে সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার সুযোগ করে দেয়নি। এই দ্রব্যমূল্যের বৃদ্ধি বাজারে আমাদের কর্মীরা অনেকে আজকে পজিটিভ হয়ে কন্টেনমেন্টে আছেন, অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। তাই আমরা আজকে মাননীয় ডাক্তার সাহেবের সঙ্গে আমরা ডেপুটেশন মিলিত হব। আমাদের দাবিগুলির মধ্যে মূল দাবি হল আমাদের সমস্ত অনিয়মিত কর্মচারীদেরকে একযোগে নিয়মিত করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের অনিয়মিত কর্মীদের মধ্যে যারা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে একজনকে চাকরি দিতে হবে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।